আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই ইমেল কালেক্ট করতে পারি। তো ইমেল কালেক্ট হলো যে লিড জেনারেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং দেখা যায় যে এই শুধু ইমেল কালেক্ট করেই মানে ফাইবার থেকে বা যে কোনো মার্কেট প্লেস থেকেই ইনকাম করা যায়। তো সেই ইমেলগুলো আসলে আমরা কিভাবে কালেক্ট করব সেই বিষয়টা আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজেই ফ্রিতে ইমেলগুলো হচ্ছে কালেক্ট করতে পারি। তো সেই জন্য আমাদের হচ্ছে দুইটা জিনিসের দরকার হবে। তো প্রথম জিনিস হলো যেটা, সেটা হলো আমাদের একটা এক্সটেনশন লাগবে, গুগল ক্রোম এক্সটেনশন। সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব, এখানে ওয়েব স্টোরে ইমেল এক্সট্রাক্টর সার্চ করব, ইমেল এক্সট্রাক্টর। এটা লিখে যদি সার্চ করি তাহলে এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা প্রথমে চলে এসেছে। তো এইটা হচ্ছে আমরা অ্যাড করে নেব। তো এইভাবে আপনারা ক্লিক করবেন, বা ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড এক্সটেনশন। এই যে এটা হচ্ছে আপনার অ্যাড হয়ে গেছে। তো প্রথম এইটা আমাদের একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশনটাকে এখন অ্যাড করার পরে এটাকে পিন করতে হবে। অর্থাৎ আপনারা এই যে এইখানে যে হাতুড়ির মতো একটা চিহ্ন দেখছেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে পিন করে দিতে হবে। পিন করবেন কীভাবে, এই যে আসার পরে পিন হচ্ছে এই যে এটা, এই যে পিনের মতো চিহ্ন, পিন করলে হবে যেটা যে আপনার এইটা এখানে চলে আসবে। অর্থাৎ এই যে যে সিরিয়ালটা আছে, এই এই যে এক্সটেনশন সিরিয়াল এখানে চলে আসবে। এখানে চলে আসলে যেটা হবে, আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, অর্থাৎ যে ওয়েবসাইটে মানে ইমেলগুলো বের করব গুগল থেকে, তখন এই যে এক্সটেনশনে ইমেলগুলো হচ্ছে সব এই এক্সটেনশনে জমা হবে, সেখান থেকে আমরা হচ্ছে ইমেলগুলো নেব। সেই জন্যই এই এক্সটেনশনটা আমাদের হচ্ছে দরকার। তো চলুন আমরা ধাপে ধাপে এই কাজটা হচ্ছে দেখি যে কিভাবে আমরা এটা করব। তো আমাদের প্রথম কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা একটা এক্সটেনশন নামাবো, সেটা হয়ে গেছে। তাহলে এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে এই যে এইটা দেখেন, এটা হচ্ছে আপনার এইচ, তারপর হাইফেন, তারপর হচ্ছে supertools.com। এই যে এই এইটা, এই ওয়েবসাইটটা আপনারা যাবেন। এই ওয়েবসাইটটা যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসার পর দেখবেন যে এটা হচ্ছে ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। এখান থেকে আপনারা অনেক কিছু অ্যানালাইজ করতে পারবেন। দেখেন তো আমি আজকে এখান থেকে ছোট্ট একটা অংশ যেটা সেটা দেখাবো যে এখান থেকে কিভাবে আমরা ইমেলগুলো এক্সট্রাক্ট করব। আচ্ছা দেখেন এখানে অনেক কিছু আছে, এসইও টুল আছে, তারপর ইউটিউব টুল আছে, ইনস্টাগ্রাম টুল, হ্যাঁ, তারপর ডিসকভার টুলস, অনেক কিছু আছে। তো আমাদের এই যে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ইমেলের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে দেখেন ইমেল আমাদের লাগবে যেটা ইমেল টেক্সট এক্সট্রাক্টর, এই এইটা লাগবে আমাদের। হ্যাঁ এটা আমরা ওপেন করে নেব, এইখানে ক্লিক করে ওপেন করব আমরা। দেখেন ইমেল রিলেটেড অনেক টুলস এখানে আপনারা পাবেন। আচ্ছা তো ইমেল টেক্সট এক্সট্রাক্টর এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় কাজটাও কিন্তু হয়ে গেল, যে আমরা যে প্রথমে একটা এক্সটেনশন অ্যাড করেছি যেটা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে আমরা হচ্ছে এখানে আসবেন। ওয়েবসাইট আসার পর এরকম আসবে ইন্টারফেস, তারপর নিচের দিকে আসবেন, এই যে এটা, এখান থেকে যে এটা ইমেল টেক্সট এক্সট্রাক্টর। এখন আমাদের দুইটা কাজ হয়ে গেছে, এখন তৃতীয় কাজে আমরা যাব। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখন গুগলে গিয়ে হচ্ছে সার্চ করব। তো সার্চের ফর্মুলাটা আমাদের কী হবে, তাই না? তো আমাদের সার্চের ফর্মুলাটা হবে যে আপনার সার্চের ফর্মুলা হবে এই যে এইটা, যেমন হচ্ছে যে সার্চের ফর্মুলা আপনার ধরেন যে আমি লন্ডনে ডক্টরদের জিমেল খুঁজে বের করতে চাই, তাহলে আমি কী লিখবো, ইনভার্টেড কমা দিব ডক্টরস, তারপর হচ্ছে ইনভার্টেড কমা শেষ করবো, তারপর আবার ইনভার্টেড কমা লোকেশন, তারপর ইনভার্টেড কমা শেষ করবো, মানে সবই ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তারপর হচ্ছে আপনার @gmail.com। আচ্ছা যেমন দেখেন এই যে এখানে ফর্মুলাটা আছে, যেমন হচ্ছে নিশ অর্থাৎ আমি ডক্টর খুঁজছি, নাকি আপনার হচ্ছে ওইটাকে কী বলে বিজনেসম্যান খুঁজছি, অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট খুঁজছি, মানে যে বিষয়টা আমি খুঁজছি সেটা লিখবো। তারপর কম ইয়া দিব আর কি আপনার, যে আপনারা দেখেন এই যে সেটা হচ্ছে এই যে, তারপর হচ্ছে এই যে সবই ইনভার্টেড কমার মধ্যে, তারপর
ডোমেইন নেম, ডোমেইন নেম বলতে যে আমি কি ইয়াহু মেল চাই নাকি হচ্ছে আপনার জিমেল চাই, হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে দেব। অথবা যদি টুইটার ফেসবুক চাই সেক্ষেত্রে কি করব, যে এই যে এগুলো তো লিখবই, তারপরে হচ্ছে আপনার ইউএসএ, তারপর হচ্ছে টুইটার, এইভাবে হচ্ছে আমরা লিখে দেব, ঠিক আছে? অর্থাৎ আমরা টুইটারের ইমেলগুলো এখানে হচ্ছে কালেক্ট করব তাহলে, তাই না? তো আমরা হচ্ছে এটা দিয়ে সার্চ করি, তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করলাম, মানে কপি করলাম, কপি করে আমরা গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে এটা হচ্ছে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন যে এই যে আমাদের যে ইমেল এক্সট্রাক্টর, সে হচ্ছে এখানে 10 শো করছে, অর্থাৎ সে 10টা ইমেল হচ্ছে খুঁজে পেয়েছে, 10টা ইমেল। তো আমরা কি করব দেখেন, এটা হচ্ছে আপনার প্রথম পেজে না, 1 নম্বর পেজে, হ্যাঁ 1 নম্বর পেজে সে 10টা ইমেল হচ্ছে খুঁজে পেয়েছে। তো আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে দেখেন যে এইখানে যে ইমেলগুলো আর কি, সেই ইমেলগুলো আমরা হচ্ছে সিলেক্ট করব। এখানে হচ্ছে আপনার এই কয়টা ইমেল হচ্ছে আপনার, ধরেন আমরা হচ্ছে এগুলো সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে কপি করব, কপি করে আমরা চলে যাব এই যে আমাদের ওয়েবসাইটটাতে, ইমেল টেক্সট এক্সট্রাক্টর, এখানে পেস্ট করব। হ্যাঁ তো পেস্ট করার পর এটা দরকার নাই, এটা ফেলে দিচ্ছি, গেট ডাটাতে ক্লিক করব, মানে আমরা ইমেলগুলো এক্সট্রাক্ট করে নিচ্ছি। গেট ডাটাতে ক্লিক করার পরে যে এখানে ইমেলগুলো আমাদের চলে আসবে, তারপর আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর আমরা একটা নোটপ্যাড নেব, নোটপ্যাড নিয়ে এখানে পেস্ট করে দেবো। দেখেন কতগুলো ইমেল কিন্তু আমরা এইখানে আপনার পেয়ে গেলাম, তাই না? তো একই রকমভাবে তারপর এটা আবার আমরা ডিলিট করে দেবো, হ্যাঁ এখানেও আমরা ডিলিট করে দেবো। আচ্ছা এরপরে আমরা আবার চলে যাব এইখানে, অর্থাৎ আমরা যেখানে সার্চ করেছি যে এই এই ইমেলগুলো, এইগুলো হচ্ছে ভ্যালিড ইমেল। তো তারপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে ইমেল এক্সট্রাক্টর আবার হচ্ছে আপনার কিছু ইমেল হচ্ছে আপনার সে ফাইন্ড করেছে, তো এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন যে এইখান থেকে আমরা ইমেলগুলো আবার সিলেক্ট করব, তারপর সেখান থেকে কপি করে ওই এটাতে আপনার এই যে ওয়েবসাইটে এখান থেকে এক্সট্রাক্ট করে আমরা আমাদের নোটপ্যাডে নেব। অর্থাৎ আমরা ইমেলগুলো এই যে লোকেশনের, অর্থাৎ লন্ডনের ডক্টরদের ইমেলগুলো আমরা কালেক্ট করছি। তো এইখানে আমরা তাহলে যেটা হচ্ছে দেখলাম, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু ইমেল কালেক্ট করতে পারি। আর এইখানে আমরা তাহলে কি করব, যে খুব সহজেই এইভাবে দ্বিতীয় পেজ এটা, তারপর হচ্ছে আপনার নেক্সটে যদি দেই, নেক্সটে দেখেন নেক্সট পেজে হচ্ছে সে এই যে ইমেল এক্সট্রাক্টর, ওর ট্রেতে আপনার 8টা ইমেল পাওয়া গেছে। তো এখান থেকে কিছু ইমেল হচ্ছে আমরা যেগুলো নিব সেগুলো নিয়ে এখান থেকে সাপোজ যদি এই কয়টা নেই, এই কয়টা কপি করব, কপি করে এখানে আসব, এখানে পেস্ট করব, এটা তো দরকার নেই, তারপর গেট ডাটা, এই যে আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আপনার আমাদের নোটপ্যাডে হচ্ছে এখানে নিয়ে আসছি। তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা খুব সহজে কিন্তু অনেক ইমেল হচ্ছে আপনার কালেক্ট করতে পারি। তাহলে আপনারা এই যে দুইটা টুলের মাধ্যমে খুব সহজেই হচ্ছে আপনার ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। তাহলে প্রথমটা হলো যে আপনার আপনার হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, আর দ্বিতীয়ত হলো আপনার এই যে hsupertools.com, এখান থেকে আপনার খুব সহজে ইমেলগুলো কিন্তু কালেক্ট করতে পারেন, এবং এই ইমেলগুলো দিয়েই আমরা হচ্ছে সেল করতে পারি এই ইমেলগুলো, এইভাবে হচ্ছে আমরা কালেক্ট করে। তো ভিডিওটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, আর আমার চ্যানেল থেকে লিড জেনারেশন এবং ফাইবার রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমি নিয়মিত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।